হলো তোমাদের বলে বোঝাতে পারবো একদম ঈদ মুবারক আমরা এন্ট্রি করছি বাঁকড়ায়। এটা ভাবছি বাঁকড়ার মেলায় একটা মিট আপ রাখবো রাখবো নাকি। এটা হলো আমাদের আঞ্জুমানের ফেমাস মেলা, চারিদিকে মেয়ে আর মেয়ে। তো আমাদের সাবস্ক্রাইবার 4000 কমপ্লিট হয়ে গেছে, এর জন্য আজকে স্পেশাল ব্লগ, মানে আমাদের যে 4000 কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দিল থেকে থ্যাংক ইউ। তো তার জন্য এটা স্পেশাল ব্লগ, আমরা যাচ্ছি আমাদের রাহুল ভাইয়ের গ্যারেজে, চলো। আজকে হলো ডে টু, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আফতাব, তোমরা দেখছো আফতাব ব্লগস। আমাদের এখানে আবার ডে টু বলে হ্যাশট্যাগ ডে টু হয় জানো তো। তো রাহুল ভাইয়ের গ্যারেজ নতুন জায়গায় শিফট হয়ে গেছে, আমরা আবার ওখানে চলে গিয়েছিলাম, মানে রাহুল ভাই বলেছিল, আমি না পুরো ভুলে গিয়েছিলাম, মানে নতুন মানে আমাদের যে বাঁকড়ার যে ওই ওখানটাই ছিল, ব্যাকে যে যুগ্ন ক্লাব বলে একটা ইয়ে আছে তার এই দেখো, তার এই সাইডটা ভিতর দিকে ঢুকে যুগ্ন ক্লাব থেকে ভিতরটা ঢুকেই এইখানটা নতুন গ্যারেজটা করেছে। না পজিশন ভালো নিয়েছে রাহুল ভাই, এই দেখো এই গাড়িটাই আমরা আজকে নিয়ে বেরোবো, মাস্টাংটা কি আজকে এইটাই আমাদের 4000 ফিট হয়েছে সাবস্ক্রাইবার, সেইটার স্পেশাল ভিডিও এটা নিয়েই হবে। মাস্টাং পুরো চেঞ্জ হয়ে গেছে, মাস্টাংয়ের ভিডিও সবাই দেখেছিলে না, মাস্টাং পুরো চেঞ্জ। আসো তো স্যার ভিতরে আসো, বাহ পুরো এটা নতুন ডেকোর করে নিলে তাই তো। স্যার আমাকে স্পেশাল করে আমার ভিডিও দেখেছিল, তো তুষার আমার ভিডিও দেখে আমাকে বলেছিল যখন যাবে আমি কিন্তু আমি যাবই। তো এই এই গাইডার আমরা স্পেশাল ভিডিও করতে এসেছি, আজকে আমরা একটু ফ্রি ছিলাম, তো তুষারকে এনেছি। তুষার কেমন লাগছে? হোমমেড মডিফাই কার, আর ভাবিনি যে এরকম হবে, একদম ইউনিক না বলো? ইউনিক, কম খরচায় নিজের সব পূরণ করা যাবে, হ্যাঁ কি না? গাইজ এবার আমরা ওই গাড়িটা নিয়ে যখন বেরোচ্ছি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, এখান থেকে ডানকুনি যাবো, কথা হয়ে গেছে আমাদের, আমরা ফটো ফটো শ্যুট করবো একটু, গাড়িটা নিয়ে গেড়ি টেড়ি মারা হবে, আর গাড়িটা তোমাদেরকেও দেখাবো ভালো করে। চলো চলো আসো সর সর। তো গাইজ আমরা এখন গাড়ি বের করছি, ঠিক আছে, এই নতুন জায়গা তো ওই জন্য গাড়ি বের করতে অনেক ঝামেলা। এইদিকে যাবো, এইদিকে এইদিকে হয়ে গেছে, এটা মনে হয় তৈরি করালে তাই তো আলাদা করে, এটা তো দরকারই তোমার গাড়ি ফাড়ি বের করার জন্য, কেন না ঠেকে, এই ঠেকলে মনে হয় ঠেকবে না তো। হ্যাঁ দেখো এটা হলো রাহুল ভাইয়ের ছেলে, এটা এই আমাদের সব ব্লগ দেখে, তো ওই জন্য আজকে আমাদের জেদ ও আমাদের সাথে যাবে, ঠিক আছে, ও আমাদের সব ব্লগ দেখে। এখন আমার চশমাটা ভিতরে রয়ে গিয়েছিল, ওই চশমাটা আবার নিতে আসলাম। হ্যাঁ বেটা আজা চলো, আপ গানা লাগা, এই খড়া নি হোগা আগে তেকো বাতা দে রে, ঠিক আছে স্যার, ওকে কমফোর্টেবল, আমাদের গেস্ট আজকে। আচ্ছা স্কুলের বাচ্চারা পাবলিক রিঅ্যাকশন হয়ে গেছে,
बेटा आज बाप এবারে তোমরা ড্রোন শটে বুঝতে পারবে কেমন দেখাচ্ছে, যে মানে ওপর থেকে নিচে থেকে সাইড থেকে কেমন দেখাচ্ছে। যা হলো তোমাদের বলে বোঝাতে পারবো, এরম 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 হচ্ছে। কিরম লাগলো তুমি দেখে? সব খেলা, সব খেলা হচ্ছে। গাইজ এবারে আমরা থাম্বনেলের ছবি নেবো, আমরা কিছু ফটো ফটো তুলবো ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য, ওই জন্য গাড়িটা লাগাচ্ছি। আর আমাদের ড্রোন যাক ওখানে দাঁড়িয়ে আছে, আরেকটু আরেকটু মানে সামনে আসবে মুখটা, হ্যাঁ যেন এই এই ব্যাকগ্রাউন্ডটা আসে। দেখো গাইজ লাগছে, দেখেছো আলাদাই দেখাচ্ছে। ফটাফট ফটো তুলতে হবে, অমনি গাড়ি টাড়ি আসবে। এটা রাখো, ওই রিমোটটা দাও গাইজ, দাঁড়ো এক মিনিট। এই সিটটা পিছনে কীভাবে করে, এই সুইচ দিয়ে এটা মারবে? না না না, আমি এক হাতে গাড়ি চালাচ্ছি, এক হাতে ভিডিও করছি, আমার মধ্যে আলাদাই ট্যালেন্ট। গাড়িটা কি বলতো অনেক বড় গাড়ি, তো দেখলে তুষার তোমাকে বলেছিলাম না অনেক বড় গাড়ি। হ্যাঁ ব্রেকটা অনেক হার্ড না, এখনো ব্রেকটা হার্ড হয়ে আছে। সব ঈদের সব মনে হয় এসে ফটো ফটো তুলছে। হ্যালো হ্যালো গাইস, হ্যালো হ্যালো গাইস, দেখলে রিয়াকশন দেখলে গাইস। রাহুল ভাই আমি ড্রাইভার, ভালো তো? মেন হচ্ছে গাইস কি বলতো, গাড়িটা সত্যি অনেক বড় বুঝলে তো, মানে বিরাট বিরাট এক্সইউভি টাইপের বড়। তো এটা অ্যাকওয়ার্ড গাড়ি আছে ভাই। দেখো আগের ভিডিওটা যে দেখবে, এটার গাড়ির ব্যাপারে আমি সব বলেছিলাম, এই ভিডিওতে আর অত বলিনি। কেন শুধু এর ছাদটা নামিয়ে কালারটা চেঞ্জ করে দিয়েছে বুঝলে তো, ওই জন্য আর অত কিছু বলিনি। ও সরি, আর বড় গাড়ি না একটু চালাতে অসুবিধা হয়, অল্টো পল্টো আমার জন্য ঠিক আছে। হ্যাঁ গাইজ আমাদের পুলিশ ধরলো, ওটাই আবার সব ক্লিপ ক্লিপ ডিলিট করিয়ে দিল বুঝলে তো। তার বেশি বলবো না, আমার আইডি টাইডিও দেখেছে বুঝলে তো, আমার আইডিও দেখেছে। ওইসব অত মোটো ব্লগ গুলো সব লুকিয়ে লুকিয়ে সব ভিডিও করে না গোপুরো থেকে, এখন ওই জন্য পুলিশদের খুব কড়া করি। সবাই সব ভিডিও দেখে ঠিক আছে, সবাই জেনে রাখো, যদি পরে কেউ না ধরতে পারে তোমাদেরও খবর খারাপ আছে, এটা কিন্তু সত্যি। রাহুল ভাইকে বলছিলাম, ধরো এই তো মানে মোড়ার কোন রাস্তা নেই, তো যখন বৃষ্টি হবে কি করবে? তো রাহুল ভাই বললো 2 লাখ টাকার গাড়িতে তুমি 1 কোটি টাকার মজা নেবে, তো একটু তো ভিজতে তো হবেই না। অ্যাকচুয়ালি এটা কি বলতো, মানে তোমার আর কোনো ব্যবস্থা নেই ধরে, এইটা এইটা রাহুল ভাই পারবে ধরে, ছাদ নামিয়ে দিয়েছে, রাহুল ভাই ছাড়া কেউ পারবে না ঠিক আছে, যে কোনো ব্যাপার না নামিয়ে দে, তারপরে কি হবে দেখা যাবে।
আমরা এখন এসেছি উঙ্কুরাটি, বুঝলে তো? তো উঙ্কুরাটি এবারে তোমাদের ফুল রিয়াকশন দেখাবো, কেন এখানে পুরো ঈদের মাহল, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফুল রিয়াকশন পাচ্ছিলাম, এবারে তোমাদের দেখাবো, চলো। রাত্রিবেলা নিয়ে বেরোলে আরো ডেঞ্জার লাগবে তো। হ্যাঁ, না এই টাইমে মজা আছে। আমরা প্রথম ভাবলাম কোয়ার্টারে যাবো, বুঝলে তো, কিন্তু বললাম না, উম্বুরাটি ঘুরে আসি। ছেলেটা দেখে কেমন হয়ে যাচ্ছে, ও কি যাচ্ছে, গাড়ি নাকি প্লেন? হ্যাঁ, হ্যাশট্যাগ টু ডে টু ঈদ, আমরাও দেবো আজকে হ্যাশট্যাগ ডে টু ঈদ, আমাদের ঈদ হচ্ছে, ঈদ মোবারক। একদম ঈদ মুবারক, হ্যাশট্যাগ ডে টু, হ্যাশট্যাগ ডে টু। বেরিয়ে গেল, না হলে আমরা উড়িয়ে দিতাম প্লেনের মতো। ঈদ হচ্ছে, ঈদ। এই আমরা এন্ট্রি করছি বাঁকড়ায়, ঈদ মোবারক সবাইকে। বাঁকড়ার জ্যাম এখান থেকেই শুরু, কিন্তু বাঁকড়ায় সেই ধরনের ক্রেজ আগের মতো নেই। ভাবছি বাঁকড়ার মেলায় একটা মিট আপ রাখবো, রাখবো নাকি? এই যে দেখতে পাচ্ছ গাইস, এটা হলো আমাদের আঞ্জুমানের ফেমাস মেলা, আর জুগনুর জুগনুতেও মেলা হচ্ছে খুব জোর। রাত পর পুরো আমাদের বাঁকড়া অন্যরকম, চারিদিকে মেয়ে আর মেয়ে, আমাদের দেখতে খুবই ভালো লাগে। এখন থেকেই মেয়েদের ভিড় বেড়ে গেছে, চারিদিকে আমার সাবস্ক্রাইবার ভর্তি, আমার তো খুব মজা লাগছে। দেখো ছাদ খেলা গাড়িতে একটা টেনে যেতে খুব মজা লাগছে, কিন্তু যখন ভিড় ভাড়টাতে না কেমন একটা অকওয়ার্ড অকওয়ার্ড মতো লাগে, সব মুখের দিকে তাকিয়ে আছে, এটা কেমন? ব্লু গাইডার একবার আওয়াজ শোনাও, তুষারকে শোনাবো আওয়াজটা, যে সবার বাপ এটা আওয়াজে। তোর খুব মজা লাগছে না? ওর খুব মজা লাগছে, বন্ধ কর দে বেটা। বুঝতে পারছি দুদিন পরও উড়বে তোমার গাড়িগুলো নিয়ে, খবর আছে? হ্যাঁ, গাড়িগুলো এই নিয়ে যাবে, বুঝতে পারছি আমি। তুষার প্রথমবার এসছে রাহুল ভাইয়ের গ্যারেজে, হাউ ইজ ফিলিং? বুগাটি, ওর বুগাটি দেখেও কেমন হয়ে গেছে। এইটা আমাদের ফেভারেট গাড়ি, এটা আমার ফেভারেট গাড়ি,
ये हम लोगों का पूरा फेवरेट गाड़ी है, এটা আমি নিয়ে বেরোই মানে। গাইস আমাদের ভিডিও আজকে এতটা, কি ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। আর যদি এই গাড়ি সব ভাড়াই হয়, যারা আমাদের আগের ভিডিও দেখো তোমরা সবাই জানো, তো গাড়ি যদি ভাড়াই লাগে সবকিছু ডিসক্রিপশনে সবকিছু দেওয়া আছে, রাহুল ভাইয়ের নাম্বার টাম্বার তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে, রাহুল ভাই ইডি দিচ্ছে, তো তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এইভাবে সাথে থাকো, পাশে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। আবার দেখা হবে কোনো নতুন জায়গায়, কোনো নতুন গাড়ি নিয়ে হবো করতে, কোনো নতুন কিছু করতে করতে। টাটা, খুদা হাফিস, মিল হাফিস। আর যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে দাও। ভালোবাসা জিতবে।